হঠাৎ বহরমপুর আদালতে এসে হাজির অরিজিৎ সিং, আর পছন্দের গায়ককে সচক্ষে সামনে থেকে দেখে রীতিমতো চমকে যান আদালতে উপস্থিত সকলেই। সেলফি তোলার হিড়িক পড়ে যায়, যদিও কাউকে নিরাশ করেননি অরিজিৎ। আদালত কক্ষের বাইরে অরিজিৎকে নিয়ে বিচারক থেকে আদালতের কর্মী সকলেই সেলফি তুলতে থাকেন, হাসি মুখে প্রত্যেকের চাহিদা মেটান এই বিশ্ববিখ্যাত গায়ক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা অরিজিৎ সিং দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছেন। গায়ক ছাড়াও সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছেন তিনি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তার বড় হয়ে ওঠা। জিয়াগঞ্জের রাজা বিজয় সিংহ স্কুলে পড়াশোনা করেছেন তিনি। আদালত সূত্রে জানা গিয়েছে, জাতীয় লোক আদালত বসেছিল মাস তিনেক আগে। সেই সময় বিভিন্ন সেলিব্রিটিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বহরমপুরের জেলা জজ আদালতের মুখ্য বিচারক ভাস্কর ভট্টাচার্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই লোক আদালতে উপস্থিত থাকার জন্য, কিন্তু সেই সময় তিনি বিদেশে থাকার কারণে উপস্থিত থাকতে পারেননি। শনিবার তিনি জেলা জজ আদালতের বিচারকদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে আসেন। বেশ কিছুক্ষণ বিচারকদের সঙ্গে গল্পগুজবও করেন। এরপর আদালতের বারান্দার মধ্যে আদালতের কর্মীদের সঙ্গে সেলফি তোলেন। বিচারকরা উপস্থিত ছিলেন, হাসি মুখে প্রত্যেকের চাহিদা মেটান এই বিশ্ববিখ্যাত গায়ক। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা স্বাদ।